যেসব মহিলাদেরকে বিবাহ করা হারাম পাক বর্ণনা করেছেন প্রথম যাদেরকে আল্লাহ পাক হারাম করেছেন তারা হচ্ছে মা মা তো মানুষের হ্যাঁ একটি হয় কিন্তু আল্লাপাক বহু বচন উল্লেখ করেছেন তার মানে মায়ের অর্থ হচ্ছে কোরআনে বাহাদিসের ভাষায় হ্যাঁ মা এবং তার উপরে যারাই আছে ওই শ্রেণীর মা হারাম মায়ের মা হারাম নানি বাপের মা কে দাদি হারাম তাদের যতই চলে যাক ওপরে না কেন কেউ যদি বেঁচে থাকে মায়ের মায়ের মা দাদি আনি ইত্যাদি সকলকে হারাম করা হয়েছে তোমাদের প্রতি হারাম করা হয়েছে বা তোমাদেরকে তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিবাহ করা অবানা তকুম তোমাদের কন্যাদেরকে মেয়েদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে ও আখাওয়া তুকুম তোমাদের বোনদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে বন কারা বানাত বানাতের অর্থ বুঝেন বানাত শুধু মেয়েরাই নাই মেয়েদেরকে বিবাহ করা যেমন হারাম তেমনি মেয়েদের মেয়েদেরকে বিবাহ করা হারাম ছেলেদের মেয়ে হ্যাঁ পতিন নাতিন আর কোন অঞ্চলে আপনার বলেন মেয়ের ঘরের নাতিন আর ছেলের ঘরের নাতি সকলকে বিবাহ করা কি করা হয়েছে হারাম করা হয়েছে ওয়াইন যতই নিচে চলে না হ্যাঁ কেউ দীর্ঘ বয়স পেয়েছে আর মেয়ের মেয়ের মেয়ে হ্যাঁ মেয়ের ছেলের ছেলে ইত্যাদি বা ছেলের মেয়ে সবকে কি করা হয়েছে হারাম করা হয়েছে ও আখাওয়া তুকুম এবং তোমাদের বোনদেরকে বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছে হারাম করা হয়েছে বোন কারা বন প্রথম বোন হচ্ছে হ্যাঁ আপন বোন বাপ মা দুই দিক থেকে শরীর বোন সহদর বোন আর দুই নম্বরে হচ্ছে বই মাতৃয় বন সৎ বন তিন নম্বরে হচ্ছে বই পিতৃয় বন হ্যাঁ মায়ের শরীর কিন্তু বাপ ভিন্ন ভিন্ন বৈপিত এই তিন রকমের বনকে হারাম করা হয়েছে আর আমাদের সমাজে বাকি বনগুলি যে আছে চাচা তো বোন হ্যাঁ মামা তো বন খালাতো বোন ফুফাতো বোন হ্যাঁ এসবগুলি আমাদের দেশাচার বন এগুলি শরীয়তের বিধানে বন হিসাবে হারাম না এমন বন যে বন বলতে পারেন কিন্তু তাদের তারা তাদেরকে বিবাহ করা যায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম কে সম্বোধন করে বলেছেন সুরে আহজাব ইন্না আহ্লা কাজ তোমার স্ত্রীরা তোমার জন্য হালাল এবং বানাতে আমেগা বানাতে আমাতে গা বানাতে খালে বানাত বানাতে খালা থেকে হ্যাঁ তোমার চাচার মেয়ে মানে চাস্ত বোন তোমার হ্যাঁ ফুফুর মেয়েদেরকে হালকা তোমার খালার মেয়ে তোমার মামার মেয়ে মামাতো বোন খালাত বোন সবকে কি করা হয়েছে ইন্না আহ্লা কাহে নবী তোমার জন্য তোমার উন্মতের জন্য হালাল করা হয়েছে জি যেই সব মেয়েদেরকে মহিলাদেরকে বিবাহ করা হালাল হ্যাঁ তাদেরকে আপনার থেকে পর্দা করা ফরজ করা হয়েছে এটা মনে রাখবেন চাচা তো বোন সেজন্য কোনো পর্দা নেই ফুফাতো মামাতো বোন সেজন্য কোনো পর্দা নেই হ্যাঁ হ্যাঁ নির্জনে গল্পসল্প করে অথবা তাদের সাথে সফর করে ভ্রমণ করে সে নেকির সফর হজমরা সফর হোক অথবা এমনি কোনো বৈধ সফর হোক যে কোনো সফর হোক না কেন জায়জ নয় তারা এই সব মহিলার যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম নয় অস্থায়ী হারাম অথবা হারাম নয় কখনো হারাম নয় ওই সব মহিলাদের মাহারাম ওই পুরুষ হতে পারে না যখন মাহারাম নয় তখন নির্জনতাও জায়েজ নয় হ্যাঁ কোন জায়গায় একা কথা বলা অথবা একা বসে থাকা নির্জনতা অবলম্বন করাও যাইজ নাই যদিও সৎ উদ্দেশ্য হোক না কেন আমার তো চাচা দেবো আমি নিয়ে যাচ্ছি ডাক্তারখানা নিয়ে যাচ্ছি না যাইজ নাই ডাক্তারখানা নিয়ে যাচ্ছেন আপনি একই রিক্সাতে অথবা নির্জনে একই একই কারে আছেন দুইজন আপনার চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন হ্যাঁ যাইজ নাই তো বোন মানে বুঝতে পারলেন তাই না ও আম্মা এবং তোমাদের ফুফুদেরকে কি করা হয়েছে হারাম করা হয়েছে বিয়ে করা ও তোমাদের তোকে তোমাদের কে বিয়ে করা হারাম করা হয়েছে আপন খালা হোক সৎ খালা হোক অথবা যাই হোক না কেন এইরকম ফুফুর ক্ষেত্রেও অবানাতুল আখি আর তোমাদের ভাইজি ভাস্তি হ্যাঁ ভাতিজিকে বিবাহ করা হারাম করা হয়েছে অবানাতুল উক্তি এবং ভাগ্নি কি ভাগ্নির মেয়ে কেউ হ্যাঁ যত নিচে চলে যাক না কেন ওই রকম ভাতিজি ভাতিজির মেয়েকে হারাম করা হয়েছে আর দানুম এই পর্যন্ত কয়টি হ্যাঁ কয়জন ব্যক্তির কথা উল্লেখ করলেন যাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে একটু দেখুন মা কে হারাম করা হয়েছে মেয়ে হারাম করা হয়েছে বোন হারাম করা হয়েছে ফুফু হারাম করা হয়েছে খালা হারাম করা হয়েছে আর ভাইজি হারাম করা হয়েছে আর ভাগিনী হারাম করা হয়েছে কতটি হলো তারপরে দেখেন ও লাতি লাতি আর দান আর ওই সব তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে যারা তোমাদেরকে স্তন্য দান করেছে দুধ পান করিয়েছে অর্থাৎ বিয়ে করা হারাম করা হয়েছে এমন দুধ মা যেই দুধ মা শরিয়তের দৃষ্টিতে দুধমা হওয়া সাব্যস্ত অর্থাৎ কমপক্ষে পাঁচ ঢোক পান করিয়েছে আল্লাহ পাখি বলছেন যে তোমাদের দুধ মাদেরকে ই করা হয়েছে হারাম করা হয়েছে ওম্ মাহাবা ওম মাহাতো আরদাকমিনার রদা এবং দুধ বোনদেরকেও তোমাদের প্রতিকী করা হয়েছে হারাম করা হয়েছে দুধ বোনকেও বিয়ে করতে পারবে না তারপরে আল্লাহ ফাকরা বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম সেগুলি বর্ণনা করেছেন বলছেন ও উম্ মাহাতো নিশা ইকুম আর তোমাদের হ্যাঁ স্ত্রীদের মায়েদেরকে হারাম করা হয়েছে স্ত্রীর মা মানে শাশুড়িকে হারাম করা হয়েছে ওর স্ত্রীর মা এইখানে ওইরকম বুঝতে হবে স্ত্রীর মা মানে কি হ্যাঁ না কি শাশুড়ি শাহ না নানি শাশুড়ি হ্যাঁ হ্যাঁ দাদি শাশুড়ি জি হ্যাঁ হ্যাঁ ওপরে যত যাবে হারাম করা হয়েছে আমাদের দেশের মূর্খরে এখানে মজাক করে স্ত্রীকে নিয়ে আর দাদি শাশুড়ি নানি শাশুড়ি কেনে বসে আছে আর ওই দাদির সাথে নানির সাথে মজা করছে স্ত্রীর মধ্যে রসিকতা করছে হারাম কাজ আপনি হারাম হ্যাঁ আপনার উপর হারাম স্থায়ীভাবে এরা আর ওদের সাথে मजाक করছেন রহস্য এমনি এই এইসব এই সব রসিকতা কোন মহিলার সাথে জায়েজ নয় যার সাথে বিবাহ তার সাথেও জায়েজ নয় যে চ্যাটিং করবেন আপনি তাহলে যারা আপনার উপর স্থায়ীভাবে হারাম কি করে তার সাথে আপনি এই চ্যাটিং করছেন সামনে হোক হ্যাঁ তারপরে আল্লাহ পাক বলছেন শাশুড়ি হারাম তারপরে ওয়া রাবায়েবুকুমুল লাতী ফি হুজুরকুম মিন নিসাইকুমুল লাতী دخلতুম বিহিন রাবায়েব রাবীবাতুনের বহুবচন রাবাইব হচ্ছে রবিবাতুনের বহুবচন যারা ওই সব মেয়েরা বা মহিলারা যারা তোমার অধীনে পালিত হচ্ছে তোমার বাড়িতে তোমার তত্ত্বাবধাবধানে কি হচ্ছে লালিত পালিত হচ্ছে কোন মেয়েদেরকে বোঝানো হয়েছে আপনি একটা মহিলাকে বিয়ে করলেন তার আগের স্বামীর হ্যাঁ হ্যাঁ অরসজাত এক মেয়ে ছিল তখন যখন বিয়ে করলেন ওই মহিলাকে তখন ওই মেয়েটিকে সাথে সাঁতে করে নিয়ে আপনার বাড়িতে আসলো আসে না অনেকে অনেক মহিলা আছে ঠিক আছে তোমাকে বিয়ে করব আমি বা বিয়ে বসবো কিন্তু আমার যে আছে সাথে আমি একে আমি থাকতে থাকতে না যদি সঙ্গে সঙ্গে নিয়ে দাও তোমার বাড়িতে রাখো তাহলে বিয়ে করবো এই মেয়েটি যে আপনার ঘরে কি হচ্ছে লালিত পালিত হচ্ছে কারণ ওর মাকে যেহেতু আপনি বিয়ে করেছেন আগের স্বামীর আপনার না আপনার তো আপনারই মেয়ে হইতো তাহলে বানা মেয়ে সামিল হ্যাঁ তাই না এটা কিসের জন্য হারাম হচ্ছে এই মেয়েটি বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ করেছেন যেহেতু তার মাকে তার মাকে বিয়ে করেছেন শুধু তার মাকে বিয়ে করলে এই মেয়েটি হবে না যতক্ষণ পর্যন্ত তার মাকে বিয়ে করার পরে সাথে সহবাস না মা এতটুকু ছাড় আছে তাহলে যদি হয় যে এক মহিলাকে বিয়ে করলেন আর বিয়ে করার পরে তার সাথে কোনো নির্জনতাই হয়নি দেখা সাক্ষাৎ হয়নি সহবাসের সুযোগ হয়নি তার তালাক হয়ে গেল আর তার একটি কি আছে মেয়ে আছে তার আগের স্বামীর এক মেয়ে আছে এখন এই মেয়েটিকে যদি প্রস্তাব দিতে চাল বিয়ের জন্য জায়েজ না জায়েজ নয় জায়েজ দেখেন আল্লাহ কি বলছেন আচ্ছা এখানে রাবায়েব বলা হয়েছে রাবায়েবের তো শাব্দিক অর্থ যে আপনার ঘরে পালিত হচ্ছে এটি শর্ত নয় যে আপনার ঘরে আপনার খরচে লালিত পালিত হলে মেয়েটি হারাম হবে আপনার বাড়িতে হয়তো নেই ওর বাপের বাড়িতে আছে মেয়েটি তার যে বাপ আছে তার বাপের বাড়িতে আছে অথবা নানির বাড়িতে অনেকে রেখে চলে আসে অনেক মহিলা বিয়ে করে কিন্তু মেয়েটি কি করেছে মায়ের কাছে বাপের কাছে রেখে চলে এসেছে অথবা তার আগের স্বামী তালাক দিয়ে চলো নিয়ে চলে গেছে ইত্যাদি হতে পারে না পারে না এখন আপনার এই স্ত্রীর পেট থেকে এই মেয়েটি পয়দা হয়েছে আপনার ঘরে পালিত হোক আর নাই হোক ওই মেয়েকে বিয়ে করা হারাম যখন আপনি এই স্ত্রীর সাথে সহবাস কমপক্ষে একবার করে ফেলেছেন জি আল্লাহ বলছেন

তোমাদের কোলে অর্থাৎ তোমাদের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে এই রকম মেয়ে কার মেয়ে তোমার ওই স্ত্রীর হ্যাঁ যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে আগের স্বামীর অরুজ জাত যদি হয় তাহলে সেটা হারাম ফাইনলাম তা কোনো দেখাল তুম বেহিন না বিয়ে করেছ হ্যাঁ ওই মেয়ের মাকে কিন্তু মেয়ের মায়ের সাথে তোমরা এখনো সহবাস করি আর তালাক দিয়ে দিলে ফালা জোনাহা বা সহবাসকরণী আর মারা গেল এটা তো হতে পারে শুধু কবুল হয়েছে রি কবুল হয়েছিল বিবাহবন্ধন হয়েছে কিন্তু দেখা সাক্ষাৎ মিলন হয়নি এখন ওই মেয়েটিকে বিয়ে করতে চাইছেন যাই যে না যাই জন্য আল্লাহ বলছেন ফালা জোনাহা আলাইকুম তোমাদের কোন গোনা নেই তোমাদের ওপর কোন গণা নেই ওয়া হালাইল আবনায়েকুম আর তোমাদের ছেলেদের স্ত্রী কি হারাম করা হয়েছে হালাইল হালি লাতুনের বহুবচন হালি মানে হচ্ছে স্ত্রী হ্যাঁ আন্তজানিয়ে হালিলাতা জারিকা বড় গুনাগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহা যখন জিজ্ঞেস করা হয় নবী মহম্দ রসুল উল্লাহ আল্লাসন বলেছেন আলি ইসরাক বিল্লাহ আল্লাহ সাথে শিরিক করা হ্যাঁ মাতা পিতার অভাব আর আর একটা বলেছেন নবী সল্লাল্লাহ সাল্লাম যে হ্যাঁ ও আন্তজানিয়ে হালিলাতা জারিকা তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি জেনা করো এটাও কাবিরা গোনার মধ্যে বড় কাবিরা গোনা এমনি জেনা হচ্ছে বড় তৃতীয় বড় কাবিরা গোনা হ্যাঁ তারপরে খুনের কথা তারপরে আল্লাপাক জেনার কথা উল্লেখ করেছেন সুরফর খানের একটি আয়াতে হ্যাঁ এই এই সিরিয়ালে কিন্তু সেই জেনা যদি আমার প্রতিবেশীর মেয়ের সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে প্রতিবেশীর কোনো মহিলার সাথে যদি হয় তাহলে সেই গোনা আরও বেশি বৃদ্ধি পায় কারণ প্রতিবেশীর হক নষ্ট করলেন প্রতিবেশী হিসাবে আপনার ভালো দেখাশোনা করা উচিত ছিল ভালো নজরে দেখাশোনা করা উচিত ছিল তারপরে প্রতিবেশী সম্পর্কে আপনার জানা আছে যে কোনো সময় ব্যবিচারের সুযোগ নিতে পারে কখন বিদেশে থাকে কখন বাড়িতে থাকে কখন ডিউটিতে থাকে হ্যাঁ কখন কি অবস্থা থাকে সব জানা আছে তাই না এখানে খেয়ানতের সম্ভাবনা আর এখানে ব্যবচারের সম্ভাবনা বেশি এখানে আরও বেশি আল্লাহকে ভয় করতে হবে সেই জন্য আল্লাহ পাক এটিকে আকবরুল কাবাইর অন্তর্ভুক্ত কাবিরার মধ্যে বড় কাবিরা গুনা বলে নবী করিম সাল্লাম উল্লেখ করেছেন হালাইল হালিল তাহির বছর হালিল শব্দ হাদিস আসো আর হালাইল এই কোরআন কেরিমেছি তো তোমাদের ছেলেদের হ্যাঁ স্ত্রীকে কি করা হয়েছে তার মানে বৌমা তাই না জি জি ছেলের স্ত্রী নাই কিন্তু নাতির স্ত্রী পোতার স্ত্রী

আর আমাদের দেশে যে কুসংস্কার রয়েছে বেদিনী রয়েছে সেটা হচ্ছে যে বোনেরা অসুস্থ হলে দুই দিক থেকে বেদিনী রয়েছে হ্যাঁ জামাইয়ের ঘরও বেদিনী রয়েছে আর শ্বশুরের ঘরও বেদিনী রয়েছে যার ফলে এই অঘটনগুলি ঘটে অধিকাংশ ক্ষেত্রে মেয়ে অসুস্থ হয়েছে মেয়ের মা মেয়ের বাবা বলে যা তোর বোন তো অসুস্থ সাবালিকে মেয়েকে পাঠিয়ে দিল যা বাড়ির দেখাশোনা করগে একটু তাদের পাকশাক করে দেগা হ্যাঁ পাঠিয়ে দিল হ্যাঁ সব দায়ী সেগুলো সব আর জামায় ঐরকমই হ্যাঁ শালিকে নিয়ে আসে শালিকে নিয়ে ঘুরে বেড়ায় শালিকে নিয়ে ভর্তি করে স্ত্রী অসুস্থ হলে শালিকে ডাকে যে আসো বাড়ির সংসারের কাজ কাম করে দাও বিশেষ করে বাচ্চা হওয়ার সময় আরেক জাহিলিত বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে তার মানে এখন স্ত্রী হ্যাঁ প্রস্তুত নয় সহবাসের জন্য তাই না এই সময় তো আরো বিপদ ঠিক কি না বাচ্চা হয়েছে তখন বোন চললো হ্যাঁ বনের সেবা করার জন্য বনের দেখাশোনা করার জন্য বনের বাড়ি দেখাশোনা করার জন্য হ্যাঁ বনের ছেলে মেয়েদের লালন পালন দেখাশোনার জন্য দিন 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 রেখে রেখে পর্যন্ত বা এই সময়গুলিতে ইমান দুর্বল হওয়ার আশঙ্কা আরো বেশি কারণ স্ত্রীকে পাচ্ছে না প্রস্তুত আর এক বিয়ের পরে তো দ্বিতীয় তৃতীয় বিয়ে অসৎ লোকেরই করে আমাদের সমাজে ভালো মানুষ তো করেই না কারণ সুবিচার করার ক্ষেত্রে ভালো মানুষরা বেশি ভয় করে আর যারা যাদের আল্লাহ পর করে বলে ভয় নেই হ্যাঁ চরিত্রহীন তারাই বেশিরভাগই দ্বিতীয় তৃতীয় বিয়ে করে এখানে একটা বিয়ে করলো দু চার বছর যা একটু ভোগ করার করলো তারপরে ওটা ছেড়ে দিয়ে উধাও আর এক দৃষ্টিকে ওখানে আরেকটা করলো আর এক দেশে গেলো ওখানে আরেকটা বিয়ে করে ফেলল এই হলো অধিকাংশ মুসলিমদের চরিত্র যার ফলে এই বহু বিবাহ এত সুন্দর বিধান আর এতে বহু হেকমত রয়েছে সেটাকে মুসলিমরা তাদের কর্ম বদকর্ম দিয়ে হ্যাঁ বদনাম করে দিয়েছে কাফেরদের সামনে আর প্রচার মাধ্যম তো ওইটা পড়ে লেগেই আছে এসবের বিরুদ্ধে দুই বোনকে একত্রিত করা হারাম দাম মামে এক লোক ছিল সে হোটেলের মালিক নোংরা লোক হ্যাঁ সে দুই বোনকে বিয়ে করা আছে এইভাবেই স্ত্রীর বাচ্চা হয়েছে ওই সময় খেদ মতের জন্য এসেছে ও প্রেমে লিপ্ত হয়ে গেছে হ্যাঁ ব্যবচারে লিপ্ত হয়েছে তারপরে ও স্ত্রীর বোনকে শালিকে বিয়ে করে ফেলেছে জি হ্যাঁ আরও বেশ কিছু ঘটনা এরকম যাদেরকে জানি কাছে থেকে এই এই হবিসগুলো খবর এইরকম একটা ঘটনা তাও শুনেছি এটা সৌদি আরবে থাকে বাংলাদেশের মানুষ আর দেশে তো এরকম বহু আছে এরা হচ্ছে মুরতাদ কারণ কোরআন অস্বীকারকারী হারাম কি কেউ যদি হালাল মনে করে নেই তাহলে সেই ব্যক্তি অথবা হারাম কাজ করে তাকে জানানো হলো যে এটা হারাম তারপরে তাদের থেকে বিরত যদি না হয় সেই ব্যক্তি মুসলিম নয় ওয়াইন সাল্লা যদিও নামাজি হয় যদিও রোজাদার হয় যদিও জাকাত দানকারী হয় যতই পরেজগারি দেখাক না কেন সেই ব্যক্তি মুরতাদ মুসলিম নয় হ্যাঁ এত সহজ বিষয় নাই ও আন্তা বে আলাইন দুই বোনকে একত্রিত করা কি করেছেন হারাম করে সালাফ তবে যা অতীতে হয়ে গেছে যুগে সেটা ভিন্ন বিষয় ব্যতীত কারণ তখন কোরআন করিম নাজেল হয়নি কোরআন বিধান জানতেন না হয়ে গেছে হয়ে গেছে এখন সতর্ক হয়ে যাও ইন্নআল্লাহ কান গাফুর আর রাহিমা নিশ্চয়ই আল্লাহাক রব্দুল্লা আলামিন চরম মার্জনাকারী পরম দয়ালু গফুর রাহিম এখানে কয়টা বর্ণনা করা হইল দুধমা দুধ বনের পরে বৈবাহিক সম্পর্কের কারণে কতজনকে হারাম করা হয়েছে সাত জনকে দেখলেন হ্যাঁ বংশীয় সম্পর্ক রক্তের সম্পর্কের কারণে সাত জন নারী আপনার উপর হারাম ঠিক না সাত শ্রেণীর নারীরা আপনার জন্য হারাম ঠিক তেমনই আব্দুল আব্বাস আল্লাহ তারা বলছেন তার ভাষাই শোনাই তফসির ইবনে জারির তাবারিতে রয়েছে আনিবিন আব্বাস রাজি আল্লাহ আনহম আব্দুল আব্বাস রাজি আল্লাহ তাল আনহ প্রখ্যাত সাহেব অনার করছেন সাবে সব অন বংশীয় সম্পর্কের কারণে সাত প্রকারের নারীরা হারাম হবে অমিনা সেহরে সব অন আর বৈবাহিক সম্পর্কের কারণে সব অন সাত শ্রেণীর মহিলারা কি হবে হারাম হবে তাহলে এই সাতটা পুরা করা যাক সুম্মা কারা তারপর এই আয়াতের আওয়াত করলে হরের মাথায় মাহাত যে আয়াতের তফসির চলছে প্রথম আল্লাহ কি বলেছেন শাশুড়ি হারাম করা হয়েছে তারপরে রবিবা অর্থাৎ তোমার স্ত্রীর হ্যাঁ আগের স্বামীর অরসজাত মেয়েকে যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে অলরেডি হারাম করা হয়েছে দুই তিন নম্বর হচ্ছে তোমাদের ছেলেদের স্ত্রীকে বৌমাকে হারাম করা হয়েছে চার নম্বর হচ্ছে ওয়ান তাজমাউ বেইনালুখতাইন দুই বোনকে একত্রিত করা হারাম করা হয়েছে দুই বোনকে একত্রিত করা হারাম এই হরমাটি এই হারামের বিধানটি স্থায়ী নয় অস্থায়ী তাই না বাকিগুলো স্থায়ী কিন্তু বাকিগুলো স্থায়ী চিরকাল হারাম যেমন শাশুড়িকে আচ্ছা শাশুড়িকে বিয়ে করার ক্ষেত্রে মনে রাখেন মেয়ের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে কোন মেয়ে আগের আপনার স্ত্রীর আগের স্বামীর অরজাত মেয়ে একে বিবাহর ক্ষেত্রে হারামের জন্য একটা শর্ত রয়েছে কি স্ত্রীর সাথে সহবাস হয়েছে কিন্তু শাশুড়ি আপনি এক মেয়েকে বিয়ে করলেন বিয়ে করার তার সাথে দেখা না সাক্ষাৎ নেই সহবাস নেই তারপরে তার শাশুড়ি যুবতী আছে বিধবা শাশুড়িকে পায়গাম। চলবে না জি হ্যাঁ চলবে না ঠিক ওই রকম এই জন্য একটা বিধানের ক্ষেত্রে শুধু আল্লাহ বলে যে এই ক্ষেত্রে সহবাসের বিষয়টি এখানে শর্ত রয়েছে বাকি অন্য বিষয় করে দেন বৌমা আপনার ছেলে বিয়ে করলো বিয়ে করার পরে ওর সাথে দেখা না সাক্ষাৎ নেই সহবাস নেই তারপরে আপনার ছেলে ছেড়ে দিল বিয়ে করতে পারবেন হ্যাঁ অনেকেই হ্যাঁ ওই তো ছেলে খারাপ ছেলে বউ মাকে ছেড়ে দাঁড়া বউ মাকে খুব পছন্দ করে হয়তো শ্বশুর খুব পছন্দ করে যে এই বউকে ছাড়া যাবে না এখন লোভ হয়ে গেল যে যাক তুই রাখলি না তো আমি রাখবো আমি বিয়ে করব জায়েজ না হারাম বোঝা গেছে হারাম যতই ভালো নিয়ে হোক না কেন আল্লাহ হারাম করেছেন জি কেন এই যে হারামগুলি কেন করেছেন দিন চিন্তা করেছেন হেকমত কি আল্লাহ পাকের বিধানের প্রত্যেকটিতে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে হেকমা রয়েছে হেকমত কি যখন আপনি আপনার ছেলে ছেড়ে দিল আর বিয়ে করলেন তখন ছেলের সাথে সম্পর্ক ভালো থাকবে না খারাপ এবার বুঝেছেন কারণ কেউ চাই না কেউ চায় না যে আমার স্ত্রীকে কেউ হ্যাঁ যা যাকে আমি ভোগ করেছি সে ভোগ ভোগ করুক ঠিক না চাই এটা যে মানুষের প্রকৃতি কিন্তু আর একটা মশালা বলি আল্লাহ পাক বাপের স্ত্রী হ্যাঁ গত সপ্তাহের আয়াতে এসেছিল আল্লাহ নেসা যেই নারীদেরকে তোমাদের বাপ দাদারা বিয়ে করেছে নানা বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না অর্থাৎ সৎ মাকে সৎ সৎ নানিকে এদেরকে বিয়ে করতে পারবে না কেন পারবে না কারণ তোমার বাপ যদি বেঁচে থাকে আর তালাক দিয়ে দেন আর তুমি সৎ বিয়ে করছো সতমা ঠিক না তো বাপের সাথে সম্পর্ক থাকবে ছিন্ন হয়ে যাবে সেলাতুল আর হাম আত্মীয় সাথে সম্পর্ক বজায় রাখা বহাল রাখা ফরজ বড়ো ফরজ একটি বড় ফরজ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আচ্ছা বাপ মারা গেছে সতমা বিধবা যেন বাপ নেই করা যাবে কেন করা যাবে না কারণ এটা আপনার বাপকে তার ইন্তেকালের পরে কষ্ট দেওয়া সে জানতে পারছে না কিন্তু যদি জানে আর কেমন যদি জানবে তাহলে তার কষ্ট হবে না আর এমন ভালো আচরণ করলেন যে আপনার বাপ যেই নারীকে হ্যাঁ উপভোগ করেছে সেই নারীকে আপনি উপভোগ করবেন এটা আপনি আত্মীয়তার যে গাঢ় একটা সম্পর্ক আছে তার পরিপন্থী কাজ করলেন সুতরাং এইসব হেকমতের কারণে কি করা হয়েছে হারাম করা হয়েছে দুই বোনকে একত্রিত তো চার মে চার স্ত্রী রাখতে পারবো কিন্তু দুই বোনকে বিয়ে করতে পারবো না এর বাকি মত কি সতীনে সতীনে খুব mohabbat থাকে তাই না থাকে না থাকে না সতীনে mohabbat হয় না হ্যাঁ সতী যত ঐ ওলিউল্লাহ হোক না কেন আল্লাহর ওলিয়া হয়ে যাক না কেন नेक হয়ে যাক না কেন তারপরেও একটা কি আছে ইরশা আছে আর برداشت করতে করে না যায় না সতী বেশি সুখী থাকবে এটা برداشت করার মানুষের স্বভাবের হ্যাঁ প্রকৃতির খেলাফ তাই না জি এই জন্য একই বাড়িতে রাখবেন একই অন্য বিয়ে করবেন আলাদা আলাদা বাড়ি করে দেন বেশি দেখা সাক্ষাৎ হবে না কম সম দেখা সাক্ষাৎ হবে মাঝে মধ্যে মেল ভালো থাকবে আরবিতে একটি প্রবাদ আছে মাঝে মাঝে সাক্ষাৎ করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে বুঝছেন না কথা সত্য একবারে জোর গিবান তাজদাদ হুপবান মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করো ভিজিট করো তাহলে কি থাকবে ভালোবাসা বেশি থাকবে আর যত ঘন ঘন দেখা সাক্ষাৎ করবেন তত কলহের হ্যাঁ বিবাদের মনোমালিন্যের সম্ভাবনা আছে আছে না নেই একই রুমে থাকছেন ওই জন্য খুব গাঢ় বন্ধু ছিল অন্য রুমে ছিল তার সাথে কত যে খাতির হ্যাঁ প্রতিদিন গিয়ে তার কাছ থেকে খেয়ে দিয়ে আসতেন এবার সপ্তাহে দুইবার তিনবার যেতেন খুব খাতির ছিল হ্যাঁ চিন্তা করলেন যে আমার যখন এত ঘনিষ্ঠ বন্ধু আমার রুমে ডেকে নি রুমে ডেকে নেওয়ার পরে হ্যাঁ মনের মিল হয় না একজন বলে এসি চালাবার হচ্ছে বন্ধ করা আমাদের দুই দিনই ভাই ঝগড়া এখানে দাম মমে জি হ্যাঁ আর এই ঝগড়ার বিচার আমার কাছে আসে শুভ হ্যাঁ হলেন কী হেদায়ত হলেন শুধু আঁকিদারে ঠিক হলেন যে মাজার ছাড়লেন পীর ছালেন বাস আখলাখ চরিত্র কোথায় আপনার কয়েক বছর আগের ঘটনা বলছি করেছি কি এক লোক বেচারা অসুস্থ মানুষ এসি বরদাস্ত করতে পারে না তো রাত্রে যখন একটু ঠান্ডা যায় এসিটা বন্ধ করে দেয় আর এক লোক আবার প্রেশারের মানুষ হ্যাঁ আর একটু যুবক ওর শরীরে রক্ত গরম হয়ে আছে ও চায় বেশি ঠান্ডা করতে এই নিয়ে টানা পড়া তারপরে ও রাতে যখন ঘুমিয়ে গেছে ওই যুবক ঘুমিয়ে গেছে যাকে বেশি এসি লাগে যখন ঘুম চলে এসছে ও ভালো এই তো ঘুমিয়ে গেছে এখন বন্ধ করে আমার খুব কষ্ট হয়েছে বন্ধ করে দিই এসিটা বন্ধ করে দিয়েছে তখন এর ঘুম ভেঙে গেছে কিছুক্ষণ পরে গরম লেগে উঠেছে ঘুম ভেঙে গেছে উঠে লাফিয়ে উঠেছে গাঁল দিয়ে আবার কে এসে বন্ধ করলো অথচ ঘনিষ্ঠ বন্ধু তারা ঘনিষ্ঠ বন্ধু তারা দিন শিখে দাড়ি পর্যন্ত আছে পাঁচক তো নামাজ পড়ে ফজরও পড়ে জামাতে তাদেরকে চিনি এ দিয়ে উঠেছে কে এসে বন্ধ কে এসে বন্ধ করলো এই করতে গিয়ে পট করে আবার এসে চালিয়ে চালিয়ে দিল আর তারপরে জানতে পারলো যে অমুক এসে বন্ধ করেছে হ্যাঁ তো বলছে আমার খুব কষ্ট হচ্ছে আসলে আমি কমজোর মানুষ খুব কষ্ট হচ্ছে বলছে এবার এসিতে হাত দিয়ে দেখ হাত ভেঙে দেবো তোর সব এর বিছানা আমার কাছে এসছে তাদের এবার শুধু এসিতে হাত দিয়ে দেখ বন্ধ করে দেখ হাত ভেঙে দেবো হাউজবিল্লা তাহলে আপনি ওর একটু মেনে নিতে চান না আপনিও কিছুটা কনসিডার করেন সেও কিছুটা কনসিডার করেন মাঝামাঝি চলেন এইখানে আমি বক্তব্য করছি আমাকে গরম লাগছে আর আপনাদেরকে শীত লাগছে যদি ঝগড়া শুরু হয় তাহলে তো মাহফিল শেষ করতে হবে ঠিক না ঠিক কিনা জি হ্যাঁ তো মাঝামাঝি সদ্দেদু কার ওই জন্য ইসলামের একটি নীতিমালা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা অবলম্বন আপনি একটু আগিয়ে আসেন আর আমি একটু এগিয়ে যাই যে মাঝামাঝি একটা মিডিলে আমরা একটা সমঝোতে আসি যে তাহলে চলা যাবে আর রাত দিন একসাথে থাকলে কলহ হয় দুই বোন কত যে তাদের সম্পর্ক কত যে তাদের ভালোবাসা একই মায়ের পেট থেকে জন্মেছে আর একই বাড়িতে লালিত পালিত হয়েছে বাপের বাড়ি মায়ের বাড়িতে আর তারপরে কোন এক নোংরা ব্যক্তি এই হারাম বিয়ে করলো বিয়ে করার পরে দুই বোন সতীন হয়ে পড়লো দুই সতীনে শুরু হলো সকাল বিকাল ঝগড়া সম্পর্ক নষ্ট হইলো না হলো না এই হেকমতের কারণে আল্লাহ পাক হারাম করেছেন দুই বোনকে বিয়ে করা কোরআন দ্বারা প্রমাণিত যে দুই বোনকে একত্রিত করা একই সঙ্গে রাখা যাবে না তাই না একই সঙ্গে রাখা যাবে না আন্তাজ মাউ জমা করা যাবে না তার মানে আলাদা আলাদা করে এ দুই বোন নয় কয়েক বোনকে বিয়ে করতে পারেন না পারেন না বোঝা গেছে না যায়নি যেমন আপনার স্ত্রী আছে ধরেন তারপরে স্ত্রী মারা গেল আমার দেশের লোকেরা আবার বলে স্ত্রী মারা গেলে শুধু শালিকে বিয়ে করতে পারবে এইটাও এক অজ্ঞতা স্ত্রীকে তালাক দিলেন যদিও সাধারণত কেউ দিতে চাইবে না একজন ভালো মানুষ যে আমার স্ত্রী আমার মেয়েকে তুই তালাক দিলি আবার আর এক মেয়ে তোকে দেবো হ্যাঁ এটা হয়তো দিতে চাইবে না কিন্তু যদি দেয় রাজি হয় অনেক সময় যে নিজের মেয়েই খারাপ মেয়ে তালাক নিয়ে চলে আসলো এই মেয়েটি খারাপ কিন্তু জামাই খুবই ভালো যার ফলে মেয়ের বাবা দেখছে যে আমার আর এক মেয়ে আছে জামাই যখন ভালো তো আমি আর এক মেয়ে দেবো জায়েজ না জায়েজ নাই তাহলে স্ত্রী মারা গেলেও শালিকে বিয়ে করা যায়েজ আর স্ত্রীকে তালাক দিয়েও যদি অভিভাবকের সম্মতি থাকে মেয়ের বাবা অথবা বাবার যে স্থলাভিষিক্ত তার সম্মতি থাকে তাহলে শালিকে বিয়ে করা জায়েজ স্ত্রীর অনুপস্থিতিতে এনতেকালের মাধ্যমে অথবা তালাকের মাধ্যমে অনুপস্থিতি এখন নেই স্ত্রী সে তার বোনকে বিয়ে করা জায়েজ কিন্তু দুটোকে একত্রিত করা জায়েজ নয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম উসমান রাজি আল্লাহ তালানহর সাথে বিয়ে দিয়েছেন তার মেয়ের কার প্রথম হচ্ছে রোকাইয়া রাজি আল্লাহ তালানা তার যখন এনতেকাল হয়ে গেল তখন বিয়ে দিলেন ওম্মে কুলসুম রাজি আল্লাহ তালানহার সাথে তারও এনতেকাল হয়ে গেল তখন বলেছেন কয়েক বছর পরে তারও ইন্তেকাল হয়ে গেল তখন বললেন নবিস্লাম যদি আমার আর কোনো মেয়ে থাকতো ছোট মেয়ে ফাতেমা তার বিয়ে আলীর সাথে হয়ে গেছে আর কোনো মেয়ে নেই চারটা মেয়ে শেষ বড় মেয়ে যাই তো যাই ছিল তারও বিয়ে হয়ে আছে আর যদি আমার কোনো মেয়ে থাকতো তাই উসমানের সাথে বিয়ে দিতাম তাহলে উসমান তার কত ভালো মানুষ ছিলেন কত ভালো মানুষ সামান্য একটু ত্রুটি থাকলেই এক মেয়েতে ফেঁসেছি ফেঁসেছি দ্বিতীয় মেয়ে আর এই ঘরে দেবো না ঠিক কিনা আপনিও আমিও নরসরুল্লাহ সাল্লা সাল্লাম পরপর দুই মেয়ে দিচ্ছেন আবার আকাঙ্ক্ষা করছেন যে আরো যদি থাকতো আমি উসমানকে বিয়ে দিতাম জি সেই ভালো মানুষের বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মিছিল আর বিক্ষোভ হয়েছে মিছিল আর কি হয়েছে বিক্ষোভ হয়েছে বাগিরা মিছিল করে এসছে মদিনে আর বিক্ষোভ করেছে আর খুন করে শেষ পর্যন্ত খুন করেছে হ্যাঁ জুল অত্যাচার করে তাকে শহীদ করেছে এই মিশরি আর স্বামীরা অপরাধীরা তো বুঝতে পারলেন এই বিষয়ে যে ইসলামে এই মিছিল আর খুব এটা ইসলামের ইতিহাস না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস তাদের সভ্যতা যা মুসলিম দেশে গণতন্ত্রের সাথে সাথে এই সব কুফরি আর বেদিনি মতবাদগুলি চাপিয়ে দেওয়া হয়েছে বা নিজেরাই নিজের কাঁধে হ্যাঁ চাপিয়ে নিয়েছে যে আমাদের কি এগুলি ভালো লাগছে কোরআনই বিধান ভালো লাগে না হ্যাঁ রসুলের হ্যাঁ শাসন ভালো লাগে না ওমারের শাসন ভালো লাগে না আমাদেরকে আব্রাহাম লিংকনের শাসন ভালো লাগে বিষয় যার ফলে মুসলিম জাতির এই দুরবস্থা অবস্থা ওয়ান তাজমা ওখতান দুই বোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে এটা কোরআন দ্বারা হ্যাঁ প্রমাণিত হারাম আর আরো দুই শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা হারাম হ্যাঁ জমা করা একসাথে তারা হচ্ছে আপনার স্ত্রী এবং তার ফুফু ফুফু ভাতিজিকে হ্যাঁ একসাথে রাখা এটাও হারাম সেহ বুখারি মুসলিমের হাদিস রয়েছে এই রকমই আপনার স্ত্রী এবং তার খালা বিয়ে করা নবী কারিম লুজমা ও বাইনাল মার আতে ওয়া আমাতে বাইনাল মার আতে ওয়া খালা তেহা একত্রিত করা চলবে না স্ত্রী এবং তার ফুফুকে স্ত্রী এবং তার খালাকে কিন্তু আপনার স্ত্রী মারা গেছে অথবা স্ত্রীকে তালাক দিয়েছেন তারপরে তার খালাকে বিয়ে করেন তার ফুফুকে বিয়ে করেন কোনো অসুবিধা নেই যেমন আপনার স্ত্রী মারা গেছে অথবা তালাক হয়েছে তারপরে হ্যাঁ যদি অভিভাবকের সম্মতি থাকে তাহলে শালিকে বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই কয়টি হইল গনলেন কি কথা লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ কয়টা হলো বৈবাহিক সম্পর্কের কারণে কে কে হারাম গণেননি মনে হয় কয়টা হয়েছে চারটা হয়েছে মনে হয় চারটা হয়েছে না আবার ফেরত তিনটা গনেন তারপরে আগের স্বামীর হ্যাঁ যেই স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে দুটো তিন নম্বর হচ্ছে বৌমা ছেলের স্ত্রী আর চার নম্বর হচ্ছে হ্যাঁ দুই বোনকে একত্রিত করা দুই বোনকে একত্রিত করা কটা হলো চারটা হলো পাঁচ নম্বর আল্লাহ উল্লেখ করেছে পঞ্চম পারার প্রথম আয়াতে ওয়াল মোহসানাত মিনান নিসা আর বিবাহিতা মহিলাদের কি বিবাহ করা হারাম হয়েছে জানো এখানে আছে ওয়া হুরনিমাত আলেকুমল ওয়াল মিনান নিসা হে মানুষ তোমাদের উপর হারাম করা হয়েছে বিবাহিতা মহিলাদের কি বিবাহ করা যার অলরেডি বিয়ে হয়ে আছে কোথাও বিবাহ বন্ধন আবদ্ধ এইরকম মহিলাদেরকে বিয়ে করা হারাম আজকাল এক সেই চরিত্রহীনরা প্রেম করে কারো স্ত্রী নিয়ে উধা হয়ে যাচ্ছে হ্যাঁ তালাক হয়নি কিছুই হয়নি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে কয়েক বাচ্চা চার পাঁচ সাত বাচ্চা ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে ইয়ে মহিলারা যে আজু মহিলা এ কোন চরিত্রের মহিলা জি 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 প্রেম না মানে ডোম জাত আমাদের ওস্তাদ বলেছিলেন যে প্রীত না মানে প্রীত মানে বুঝান তো মানে প্রেম হ্যাঁ প্রীত না মানে ডোম জাত আর পিয়াস না মানে ধুবি ঘাট হ্যাঁ ধোপা ধোপা কাপড় ধুইছে ময়লা আবর্জনা পূর্ণ পানি হ্যাঁ নোংরা পানি কিন্তু পিপাসা লেগেছে আর তাই না মানে ঝোলি খাট ঘুম চলে আসছে আর ঘুম থামে না যেখানে সেখানে এখানে বসে বসে ঘুমাচ্ছেন যদি খাট যদি ঝোলা হয়ে থাকে ঢুইকেও যান খাটে তবু ওখানে ঘুম আসছে বিনা বালিশে ঘুম চলে আসছে তাই না বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা হারাম এরা কত নাজ কাজ করে তার সাথে সাথে এক বহু পাপকে পাপকে টেনে নিয়ে আসে একটা একটা নীতিমালা ঢাকার জন্য কয়েক পাপ লিপ্ত হইতে হয় যখন কারো স্ত্রী আছে অলরেডি বিবাহ বন্ধনে আছে তালাক হয়নি স্বামী মারা যায়নি ইদ্যত পারা হয়নি ওকে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে আসলো এক হারাম কাজ করলো তার আগে জেনা করেছে আর এক হারাম কাজ করেছে না হলে জেনা না হলে তো এইভাবে পালিয়ে না কোনো মহিলা অবশ্যই হ্যাঁ হ্যাঁ ভোগ করেছে হারাম ভোগ আর যার ফলে আর থাকতে পারছে না দুইজনে একে অপরকে ছেড়ে যার ফলে অন্য স্ত্রী উঠিয়ে চলে আসছে এর মাধ্যমে কত যে ক্ষয়ক্ষতি করলো ওই আগের স্বামীর মানহানি করলো ইজ্জত নষ্ট করলো ওই ছেলে মেয়ে বড় হয়ে গেল এই ছেলে ছেলে না অমুক মেয়েটা না ওর মা পালিয়ে গেছিল হ্যাঁ সারা জীবন ধরে এরা হ্যাঁ বেজ্জুতি উঠাইতে হলো এদেরকে লাঞ্ছিত থাকতে হলো সমাজে এই অপরাধের কারণে এই গুনাগুলি উঠাইতে হবে না হ্যাঁ এই পাপগুলো উঠাইতে হবে না ওই মেয়ের বাপের বংশ মায়ের বংশ গোটা বংশের বদনাম আরে অমুক বংশের মেয়ে তিন ছেলে ছেড়ে পালিয়ে গেছে হ্যাঁ প্রেমিকের সাথে বদনাম নয় যতদিন বেঁচে থাকবে লাঞ্ছিত সমাজের মাথাটা উঠাইতে পারছেন না হ্যাঁ আল্লাহ কত বড় অপরাধ করলে এর সাথে সাথে আরো অপরাধ কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে ব্যাক ডেটে তালাক তালাক নামা একটা পাঠিয়ে দেয় হ্যাঁ কোর্টে কি করে আজকে গিয়ে তালাক করেলো আর বলছে যে আর এরাও তো সব ঘুসখর হ্যাঁ যারা কাজী মাজি আছে অথবা যারা উকিল আছে অধিকাংশ এরা করে দিয়ে হ্যাঁ মাস আগে কারণ হবে তো তো দেখাইতে হবে আইনতো সুতরাং বলছে তিন মাস আগে তালাক এই মহিলা কি করেছে তালাক পাঠিয়ে দিয়েছে অথচ তালাক হইলো আজকে আর সেই দিনই দশ মিনিটের মধ্যে আমার বিয়ে পড়িয়ে দিল তার সাথে অপরাধের ওপর অপরাধ অন্যায়ের ওপর অন্যায় পাপের ওপর পাপ পাকের গজবের গজব পাঁচটা হইল আর দুটা বলি যেটা এই আয়াতগুলি থেকে নেওয়া হয়েছে আপনাদেরকে পেশ করে দিই যাতে করে না ভুললেন আর ভুললে তখন আপনারা এই বিষয়গুলি আবার রিভাইজ করে দিতে আল্লাহ আল্লাহের জাজাই রহমতুল্লাহ আলাই তার তফসিরে ও তাফাসিরে তরতিবের সাথে বর্ণনা করেছেন বেয়ানুল মহার মিনাল মিলাল মোসাহারা বৈবাহিক সম্পর্কের কারণে যেই মহিলারা হারাম অহন্না শাবন এজান তারাও সাত হ্যাঁ সাত প্রকারে তারাও সাত প্রকারের তার সাথে বাপের স্ত্রী এখন পর্যন্ত বাপের স্ত্রী এসেছে কি আগে মানা কয়টা হয়ে গেল পাঁচটার সাথে ছয় নম্বর এটা আচ্ছা এই সিরিয়ালে বলি বাপের স্ত্রী সে বাপ তার সাথে সহবাস করুক আর না করুক বাপের স্ত্রী মানে সৎ মা ইমরাতি স্ত্রীর মা মানে শাশুড়ি দুই নম্বর হ্যাঁ সেই স্ত্রীর সাথে সহবাস হোক না হোক শাশুড়ি হওয়া ওই কবুল হলে আপনি স্ত্রীকে বিয়ে করেছেন তার সাথে আপনার শাশুড়ি আপনার জন্য কি হয়ে গেছে হারাম হয়ে গেছে আপনি তার মাহারাম হয়ে গেছেন বিন্ত ইমরাতি ওয়াহিয়া রবিবা স্ত্রীর আগের স্বামীর অরসজাত মেয়ে তিন নম্বর যেটা রবিবা বলা হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে অমরাতুল ওয়ালাদ মিনাসুল ছেলের স্ত্রী মানে বৌমা চারটা হয়েছে ছেলের বৌমা আপনার ছেলে ওই বৌমার সাথে সহবাস হোক আর না হোক সহবাস না তো তালাক তারপরেও যেমন বললাম জি পাঁচ নম্বর হচ্ছে ইবনহু মিনার ইবনহু ছেলের ছেলের বৌমা আর দুধ ছেলের হ্যাঁ স্ত্রী দুধ ছেলের এটা হচ্ছে ছেলে নিজের ছেলের স্ত্রী বংশের আর একটা হচ্ছে দুধ দুধ সন্তানের স্ত্রী আপনার স্ত্রী দুধ পান করিয়েছে একটা কি ওই ছেলে বিয়ে করলো একটা মেয়েকে বিয়ে করার পরে তালাক দিয়ে দিল এখন এটা হচ্ছে আপনার দুধ সন্তানের স্ত্রী বিয়ে করতে পারবেন না কয় নম্বর নম্বর হলো এটা হ্যাঁ পাঁচ ছয় নম্বর মাদামা ছয় নম্বর হচ্ছে যে স্ত্রীর বোন স্ত্রীর খালা স্ত্রীর ফুফু যতক্ষণ পর্যন্ত স্ত্রী থেকে পৃথক না হয়েছে তালাকের মাধ্যমে অথবা স্ত্রী ইন্তকালের মাধ্যমে সাত নম্বর ওয়ালমহসানা তো মেনেন নেসা বিবাহিতা মহিলারা বিবাহিতা মহিলা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কখনও হালাল নাই ও অহিল্লা লেখুম মা ওয়ারা আজা আলেকুম এই যে সাত সাত ১৪ আর দুধের সম্পর্কের জন্য কিছু মহিলা হারাম হ্যাঁ সব বলার পরে আল্লা বলছেন ছাড়া যত মহিলারা পৃথিবীতে আছে সব তোমাদের জন্য কি হালাল হালাল বেশি না হারাম বেশি হালাল বেশি সাতটা নিজের বংশের বংশীয় সম্পর্কের কারণে আর শ্বশুর বংশের কারণে বা বৈবাহিক সম্পর্কের কারণে সাতটা চোদ্দটা হারাম হলো তাই না আর দুধের সম্পর্কের কারণে বংশীয় সম্পর্কের কারণে যে সব মহিলার হারাম হয় ওই সব মহিলার হারাম হইল এছাড়া পৃথিবীর যে কোনো মহিলাকে কি করা যায় বিয়ে করা যায় তাই আল্লাহ বলছেন ওহিল্লাকুম মা ওয়ারা আজা আলিকুম এই কয়েক শ্রেণীর মহিলাদের ছাড়া ব্যতীত সমস্ত মহিলাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে একটা রাখো দুটো রাখো তিনটে রাখো চারটা রাখো চারের বেশি